সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আমি আজ একটি ফার্মেসির লোগো তৈরি করব, যেমন ABC ফার্মেসি, PHARMACY, ABC ফার্মেসির একটি লোগো তৈরি করব। তো লোগো তৈরি করার জন্য আমি ABC ফার্মেসি নামটাকে লিখে নিলাম, একটি ফন্ট নির্বাচন করলাম, সিম্পল বোল্ড করে দিলাম। এখানে দেখব যে আমার ফন্ট সাইজ কত আছে, 21 আমি এখানে নির্বাচন করলাম, এবং আমার লাইন স্পেস নির্বাচন করলাম 21। এই যে ABC ফার্মেসি, এখন ABC ফার্মেসির একটি লোগো আমি তৈরি করব। তো স্বাভাবিকভাবে আমি এখানে এ এবং তার পাশে পি, এ এবং পি এই দুটি ফার্ম ক্যারেক্টার দিয়ে একটি লোগো তৈরি করব। তো এখানে আমি এ এবং পি এভাবে রাখলাম, শেষ হবে নিচে এইভাবে এভাবে রেখে এখান থেকে আমি অবজেক্টে চলে যাই, টাইপে চলে গেলাম, গিয়ে এই যে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট কন্ট্রোল আল্টার চেপে ধরে ও দিলেও ক্রিয়েট আউটলাইন তৈরি হবে। ক্রিয়েট আউটলাইন তৈরি হওয়ার পরে দেখেন এটি তিনটি অংশে বিভক্ত হয়েছে, এবং ঘন ঘন এই যে কম দূরত্ব বজায় রেখে আউটলাইনের অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে। আমি শেপ বিল্ডার টুর থেকে একটি একটি এবং এই তিনটি ক্লিক করলাম, এখানে তিনটি অবজেক্ট তৈরি হলো, আনগ্রুপ করলাম, এটি সম্পূর্ণ অবজেক্ট আলাদাভাবে হলো। আমি কী করতে পারি, তিনটি অবজেক্টকে সিলেক্ট করে একটি লাইন কালার দিলাম হোয়াইট, এবং স্ট্রোক করলাম হচ্ছে 2। এইভাবে করার পরে আমি এই পিটাকে সিলেকশন করলাম, পরে পির একটি কালার দিয়ে আমি রেড কালার দেবো। অবশ্যই এটা লাইন কালার না, এটা আমরা ফিল কালারের কালারটাকে আমরা রেড করে দেব। এইভাবে সম্পূর্ণ এই যে ম্যাজেন্টারি হল 100% করে দিয়ে স্যান 0 করে দিলাম, এবং এতে যে কালারটা আমি প্রয়োগ করতে চাচ্ছি যে এতে একটি গ্রিন কালার দিতে চাচ্ছি, যে এখানে 100%, এখানে 100%, এখানে 1 গ্রিন কালারটা চাইলে আমি আর একটু ডিপ করে দিতে পারি এখান থেকে এই পর্যন্ত, যে এখানে যদি 50 দিয়ে দিই তাহলে এমন আসবে। এবং এটি একটি কালার দেব, কিন্তু তার আগে এটি আরেকটি তৈরি করব। আমি এখানে এটি সিলেকশন থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, এই যে হরিজেন্টালি ট্রান্সফর্ম করব, প্রিভিউতে দেখেনি, হরিজেন্টালি ট্রান্সফর্ম করে কপি করলাম, একটি কপি করে কি করতে পারি, এটিকে আমি এই পাশে নিয়ে এসে আমি আবার এখানে রিফ্লেক্ট করলাম, এই যে ওকে করলাম, করে এই রিফ্লেকশনটা আমি এই এই সেম অবধি এখানে রেখে দিলাম। ও এখানে আবার একটি উল্টিয়ে রয়েছে, আমরা এটি অ্যারেঞ্জ করে আমরা রিফ্লেক্ট করে ওকে করে রাখতে পারি এই অবস্থায়। তো এটি সিলেকশন অবস্থায় আমি একটি কালার প্রয়োগ করি, এখানে এটি 100 থাকে, এখানে আমি ম্যাজেন্টাতে 80% করে দিই, এটি ব্ল্যাক থাকবে না, ব্ল্যাক না রেখে আমি এটিতে আরেকটি কালার একটু চেঞ্জ করে দিতে পারি, যে এটি একটি সেম কালারে যে এখান থেকে ড্রপ আই ড্রপ আর নিয়ে যে এই কালারের সেম করে দিতে পারি। এখানে এই কালারগুলো আমি নির্বাচন করলাম, আমার লোগোটি এইভাবে একটা দৃশ্যমান অবস্থায় আসলাম। এখানে আমি যে আরেকটু কাজ করতে চাই সেটি হচ্ছে যে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল আমি নিয়ে আসলাম, আনার পরে এর লাইন কালারটা 0 করে দিলাম, তারপর এটি একটু চওড়া করে তো দেখি,
আচ্ছা গুড, যদি এমন অবস্থায় হয়ে থাকে তাহলে আমি এটি সিলেকশন থাকা অবস্থায় আমি যে অপশনটার কাজ করব এডিটে গিয়ে কপি করব। এখানে কপি হয়েছে এই অবজেক্টে, কপি হওয়ার পরে আমি পেস্ট করব কোন জায়গায় কীভাবে দেখেন, পেস্ট ইন ফন্ট, আপনি মনে রাখবেন যে পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ দিয়ে করতে হয়, শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট। এই পেস্ট ইন ফন্ট আমি ক্লিক করলাম, সরি এখানে পেস্ট ইন ফন্টটা এই যে এর উপরে পড়বে, এটাতে অবশ্য আমি মুভ করাই এসেছি, মুভ করার কারণে এই অবস্থাটা হয়েছে। আমি প্রপারলি দেখাই যে এই অবজেক্টটা আমি সেম কপি করলাম এবং আমি এটাকে মুভ না করিয়ে আমি কন্ট্রোল এডিটে গিয়ে আবার এই পেস্ট ইন ফন্ট করলাম। দেখেন ঠিক এই একই অবজেক্টের উপর আরেকটি অবজেক্ট এখানে পেস্ট হয়েছে। প্রমাণস্বরূপ এই যে আমরা এটা যদি একটু ছোটো করে দেখতে পারবো এবং এর ফিল কালারটা যদি আমি একটু গাঢ় করে দিই বা এখানে যদি 100% করে দিই তাহলে এমন আসছে। দুটি সিলেকশন করে আমরা হালকা একটু ছোটো করেও দিতে পারি এই অবধি, এই দুটিকে সিলেকশন করে ডাক করে সিলেকশন করে গ্রুপ করে গেলাম। গ্রুপ করে আমি ফাইনালি যে অ্যারেঞ্জটা করতে চাচ্ছি যে এটির একটি কালার দিতে চাই, সে কালারটি অবশ্যই আমি হচ্ছে বেশি হচ্ছে এটি একটু বাড়িয়ে দিই, বা আমরা এই যে এখানে এ আছে এর কালার অনুযায়ী আমরা এটাকে, এর যেহেতু বর্ডার কালার রয়েছে আমরা সেহেতু আমরা এখান থেকে যে 50% করে দিলে একই কথা হচ্ছে, তো আমরা 50% করে দিই। আমি যদি ফার্মেসিটাকে এইভাবে রাখি, যদি আর একটু ছোটো করি এইভাবে রাখি, এবং এই যে এটি তৈরি করেছি এটিকে আমি একটু রাউন্ডেড করলাম, ঘুরিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটায় বসিয়ে দিলাম, ঠিক আছে। এই অবধি এটি হচ্ছে আমার এবিসি ফার্মেসি কোম্পানির এটি লোগোটাকে প্রস্তুত করলাম। এখন এই লোগোটিকে আমি হচ্ছে সেভ করব, সেভ করে মোকাপে নিয়ে যাব। তার আগে আমি প্রপারলি এটাকে সেভ করি আমার সংরক্ষণের জন্য, তারপরে এখন আমি এখানে সেভে যাব। সেভে যাওয়ার পরে সেভ ফর ওয়েবে যাব, ওয়েবে যাওয়ার পরে এখান থেকে আমি পিএনজি মোডে সেভ করব। তার আগে আমি এখানে এর যে কালার টোটালটা রয়েছে এই টোটালটাকে একটু ধরে আমি বড় করে দিই, এবং যে ওয়ার্কবোর্ডটি রয়েছে এই ওয়ার্কবোর্ড সিলেকশন করে আমি ওয়ার্কবোর্ডটি একটু ছোটো করে দিতে পারি, যেন আমার লোগোটি আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমি ছোট আকারে দেখতে পাই। এবার সিলেকশন টুলে ক্লিক করলাম, এ হচ্ছে আমার লোগোর পজিশন। আমি এখন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ টু ওয়েবে ক্লিক করলাম, এখানে জেপির স্থানে আমি পিএনজি মোডে সেভ করছি, পিএনজি মোডে ট্রান্সপারেন্সি সব 100% সব ঠিক আছে, ওকে। আমি এখানে সেভ বাটনে ক্লিক করে আমি ডেস্কটপে আমি এখানে এবিসি নামে সেভ করলাম, জাস্ট এবিসি নামে সেভ করে আমি ফটোশপে চলে গেলাম। ফটোশপে যাওয়ার পরে এখানে আসার পরে এই যে আমার যে অবজেক্ট আছে স্মার্ট অবজেক্ট আছে এটি ওপেন করলাম, এবং এখান থেকে আমার যে ডেস্কটপে যে এবিসি ফাইলটি আছে সেটি ওপেন করলাম। ওপেন করার পরে এখন এই যে এই এবিসি যে লোগোটি আমি তৈরি করেছি সেটি আমি এখন এই অবজেক্টের উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে রেখে আমি এই যে শো বাউন্ডারি বক্স করে শিফট চেপে ধরে টেনে একটু বড় করে দিলাম, দিয়ে একটু সেন্টার মতো জায়গাতে রেখে ইন্টারফেস করলাম। করার পরে এখন আমার অবস্থায় দাঁড়িয়েছে, আমি এটাকে এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন সেভ হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিই, এটি ক্লোজ করি, এটি ক্লোজ করি, এই যে আমার লোগোটি এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে ছিল আমার আজকের প্রেজেন্টেশন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং একবার লাইক করে আমি যেন বুঝতে পারি যে আমার সাথে আপনারা আছেন।